সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 31তম ব্লগে আজ আমি আপনাদের ঘুরে দেখাবো গোকর্ণ ঘাট, রসুলপুর ব্রিজ এবং এর আশেপাশের সৌন্দর্য। চলুন সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। এই সেতুটি ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাট এলাকায় তিতাস নদীর উপর নির্মিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সংযোগ সেতু। 2019 সালের সেপ্টেম্বর মাসে এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। 575 মিটার দৈর্ঘ্য এবং 7.5 মিটার প্রস্থ বিশিষ্ট এই সেতুটিতে রয়েছে 22টি পিলার এবং 23টি স্প্যান, যা নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 38 কোটি টাকা। এই সেতুটি নির্মাণের ফলে ব্রাহ্মণবাড়িয়ার সাথে নবীনগর ও বানসারামপুরের দূরত্ব অনেকাংশে কমে এসেছে। এর আগে এই দুটি অঞ্চলের সাথে ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌপথ। এই সেতুটি এখানকার মানুষের কাছে একটি স্বপ্নের সেতু। প্রতিদিন আশেপাশের এলাকা অথবা দূর দূরান্ত থেকে অনেকে আসেন এই সেতুর উপর থেকে তিতাস নদী ও এর আশেপাশের সৌন্দর্য দেখতে। ব্রিজের উপর থেকে তিতাসের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। ব্রিজের অদূরেই দেখতে পাওয়া যায় গোকর্ণ ঘাট, যেখানে জন্মেছিলেন তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক অদ্বৈত মল্লবর্মণ। তিতাসের বর্ণনায় তিনি লিখেছিলেন, কুলজোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়, ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙে, দিনের সূর্য তাকে তাতায়, রাতের চাঁদ ও তারারা তাকে নিয়ে ঘুম পাড়াইতে বসে কিন্তু পারে না। সত্যি এই বর্ণনার মতোই সৌন্দর্য রয়েছে এই তিতাসের পারে। পরবর্তীতে আমার কোনো ভিডিওতে এই গোকর্ণ ঘাট এবং তিতাসের সৌন্দর্য নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।